নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি মানকচু দিয়ে চিংড়ি মাছের একটি পাতুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে রান্নাটি কেমন লাগলো। রান্নাটি বাঙালিদের একটি খুব প্রিয় খাবার এবং খেতে অসাধারণ লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি পছন্দ হবে। আমি এখানে দুটো টুকরো কচু নিয়েছি, এটিকে প্রথমে আমি পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই মেশিনের সাহায্যে এই কচুটাকে একটু মিহি করে কুচিয়ে নেব। কচুগুলো সম্পূর্ণ কুচানো হয়ে গেছে। এবার কচুর মধ্যে একটা জুস থাকে, সেটা বের করে ফেলতে হবে। তার জন্য আমি একটা সাদা সুতির কাপড় নিয়েছি, এর মধ্যে রেখে কচুগুলোকে ভালো করে নিংড়ে নেব, তাহলে জুসগুলো সম্পূর্ণ বেরিয়ে আসবে। কে ভাবছেন কচু এভাবে ধরলে হাত চুলকোবে, তার জন্য আমি কীভাবে হাত চুলকানো বন্ধ হয় তার প্রসেসটিও বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে পুরো শুকনো শুকনো একটা কচুটাকে সুন্দর শুকনো হয়ে গেছে। এবার অনেকে এটাকে ঝুড়ি ভাজার মতো ভেজেও খেতে পারেন, আর এটাকে আপনারা যদি কারো খুব বেশি হাত চুলকায় তাহলে লেবু, লবণ আর সর্ষের তেল দিয়ে হাতটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবেন, তাহলে আশা করছি চুলকানোটা বন্ধ হয়ে যাবে। এদিকে আমি চিংড়ি মাছগুলোতে হলুদ, লবণ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। মশলা হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ, আর নিয়েছি কিছুটা কুচোনো পেঁয়াজ, একদম মিহি করে কুচোনো, আর রসুন একটা, পেঁয়াজকে চার ফালি করে নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা, কাঁচা লঙ্কা। এবার আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব, আর এই কুচোনো পেঁয়াজগুলোকে আমি আলাদা করে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে কচিগুলোকে নিয়ে নেব, এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ লবণ। এগুলো আপনারা যতটা পরিমাণ কচু নেবেন ততটা পরিমাণ হিসাবে দেবেন, আর ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই হিসেবেই ঝালটা দেবেন। আর পাতুরিতে সবসময় একটু ঝালঝালই বেশি ভালো লাগে, তাই আমি ঝালটা একটু বেশি ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার এগুলো দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে মাখবো। পেঁয়াজটাকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে তেল আর সমস্ত মশলাগুলো দিয়ে। পেঁয়াজটা আমার কি সুন্দর নরম হয়ে গেছে, আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এরপরে কচুগুলো দিয়ে ভালো করে মাখবো। যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, এভাবে মাখলেই কচু আর পেঁয়াজ সমেত জলটা হালকা বেরিয়ে আসবে। এটা আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। বাকি সমস্ত উপকরণ দিয়ে কচুগুলোকে এভাবে ভালো করে মেখে নিতে হবে। আর যে কোনো সবজি বা যে কোনো প্রকার রান্নায় আমরা যদি করার আগে কিছুটা সময় মেখে রেখে দিই তো সেই রান্নার স্বাদটাই পুরো অন্যরকম হয়ে যায়। চিংড়ি মাছ আর কচু সমেত ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। মেখে রাখা কচুটা সেট হতে হতে আমি এদিকে কলা পাতাটাকে ছেঁকে নিচ্ছি, তাহলে কলা পাতাটা নরম হয়ে যাবে আর পাতুরিটা বাঁধতেও আমার সুবিধা হবে। এভাবে দুই পাশে হালকা করে ছেঁকে নেব। এবার মাঝখানে যে শিটটা আছে এই শিটটাকে আমি তুলে নেব, এভাবে তুলে নেব, তাহলে আমি পাতুরিটাকে আমার বাঁধার কাজেও লাগবে। আর সুতো দিয়েও আপনারা বাঁধতে পারেন, কিন্তু এইটা দিয়ে বাঁধলে খুব ভালো হয়। মাছের শিরগুলোকে আমি এভাবে মাঝখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বার করে নিয়েছি। এবার এগুলো দিয়েই আমি পাতুরিটাকে বাঁধবো। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা, দিয়ে আবার ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা কী সুন্দর নরম হয়ে এসছে একদম। লবণ, ঝাল
এগুলোর আপনারা এগুলো আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে এবার কলা পাতায় মুড়ে দেব। প্রথমে কলা পাতার এই সোজা পাশটিকে বিছিয়ে নেব। পাতার উপর সামান্য সর্ষের তেল দিয়ে কলা পাতাটিকে একটু মেখে নেব। এভাবে অল্প সর্ষের তেল নিয়ে যেটুকু জায়গার মধ্যে দেব মাঝ বরাবর অল্প একটু জায়গার মধ্যে তেলটা মেখে নেব, পুরোটা পাটায় দেওয়ার দরকার নেই। এবার আমি কচুটা দিয়ে দিচ্ছি, মাঝ বরাবর কচুটা থাকবে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাবেন অবশ্যই। যারা গ্রামের মানুষ তাদের কাছে তো খুবই প্রিয় এই জিনিসটা, বলার নেই কিছু। এবার উপর থেকে হালকা একটু তেল ছড়িয়ে দেব, উপর থেকে হালকা একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কলা পাতাটাকে এই পাশ থেকে মুড়ে এই পাশে নিয়ে আসব, দুপাশ এভাবে মুড়ে দেব। আগে এভাবে মুড়ে দিলাম, তারপরে দুপাশ থেকে এক্সট্রা কলা পাতাটাকে আবার এর ওপরে দিয়ে মুড়ে দেবো। এবার আমি যে কলা পাতার শিরগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে বেঁধে নেব। না বেঁধে এভাবে মুড়ে নিয়ে জাস্ট খোলার ওপরে দিয়ে দিলেও হয়ে যায়। যারা উনুনে উনুনে এই পাতুড়িটা দিলে বেশি টেস্ট হয়, যেহেতু আমি গ্যাসে দেব উনুনে কাঠের উনুনে এটা খুব সুন্দর হয়। গ্রামে এইভাবেই পাতুড়ি বানিয়ে খায় উনুনের ভেতরে দিয়ে, কিন্তু আমি গ্যাসে বানিয়ে দেখাচ্ছি। বাড়িতে নিশ্চয়ই এই ধরনের চাটু, রুটি করা চাটু থাকে, এই চাটুর মধ্যে দিয়ে আমি করে দেখাচ্ছি। প্রথমে হাই ফ্লেমে চাটুটাকে প্রথমে গরম করব। চাটুটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পাতুড়িটির যে পাশে কলা পাতাটা বেশি আছে সেই পাশটা দিয়ে দেব। দিয়ে এরকম একটা সিলভারের বাটি দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। স্টিলের বাটি না দেওয়াটাই ভালো। সিলভারের বাটিটা দিয়ে ঢেকে রেখে এবার আমি লো ফ্লেম দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এটাকে প্রায় আধা ঘন্টা সময় লাগবে এটা হতে। 15 মিনিট মতন হয়ে গেছে, এবার আমি 15 মিনিট পরে বাটিটি ঢাকা সরিয়ে নিয়ে পাতুড়িটিকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, এই সাইডটা প্রায় অনেকটা হয়েই এসছে। আরও 15 মিনিট আমি আবার এই বাটিটা দিয়ে ঢেকে রেখে দেব। আমি 20 মিনিট পর ফিরে আসছি। এবার বাটিটিকে আমি সরিয়ে দিচ্ছি, বাটি সরিয়ে আমি উল্টে দেব। আর সুন্দর একটা গন্ধ এসছে বন্ধুরা, দারুণ একটা গন্ধ এসছে। পুরো পাতুড়িটা আমার হয়ে গেছে। আর এভাবে আমি আরও 10 মিনিট মতো রেখে দেব। পরে আমি খুলে দেখাচ্ছি পাতুড়িটির কালার এবং সেন্টটা আরও কত সুন্দর এসছে। গ্যাসটা বন্ধ করে দেব, পাতুড়িটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি পাতুড়ির কালারটা কেমন এসছে বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ এসছে, দারুণ লাগছে গন্ধটা, খুব সুন্দর সেন্ট, এখনও গরম আছে। আর এই গরম গরম আপনারা ভাতের সঙ্গে খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে এটা গরম ভাতের সঙ্গে খেতেই খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয়, সুন্দর একটা সেন্ট এসছে। সম্পূর্ণ রেডি মানকচু দিয়ে চিংড়ি মাছের পাতুড়ি, দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। সম্পূর্ণ রেডি মানকচু দিয়ে চিংড়ি মাছের পাতুড়ি রেসিপিটি আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে এবং বাড়ির সবার খুব পছন্দ হবে।
আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।